অনেক দিন ধরেই আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে জলছাদ নিয়ে একটা ভিডিও বানান। দেখুন আমি স্ক্রিনেতে দেখাচ্ছিও জলছাদ কেন করতে হবে। সবার প্রথমে এটা আমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে অনেক পুরনো বাড়িগুলো যেগুলো অনেক দিন আগে ছাদ ঢালাই হয়েও গিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে সেই ছাদে প্রপার ঢাল ছিল না, স্লোপ ছিল, যার ফলে কি হচ্ছে ছাদের নিচে কিছু ড্যাম তৈরি হচ্ছে যেমন আমি ছবিতে দেখাচ্ছি, এবং ছাদের নিচের রডও দেখা যাচ্ছে অনেক কারণে খসে খসে রডের নিচের মশলা পড়ে যাচ্ছে এবং রডও নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রধানতম কারণ হচ্ছে ছাদের উপরে জল জমে থাকা, অর্থাৎ ধরুন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হয়ে যাওয়ার পরেও কিন্তু ছাদের জল পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, অর্থাৎ বৃষ্টি শেষ হয়ে যাওয়ারও 10 মিনিট বাদে দেখা যাচ্ছে ছাদের কোনো কোনো জায়গায় জল জমে রয়েছে। এর জন্য কিন্তু সেই স্লোপিংটাকে ঠিক করার জন্য কিন্তু জল ছাদ করার কিন্তু প্রয়োজন হয়। যদিও ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা এটাকে বলে থাকি যে আইপিএস, অর্থাৎ ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফ্লোরিং, ঠিক আছে। এতে করে কি হচ্ছে, আমরা যেটা করি কি ছাদের উপরে এক্সট্রা একটা 2.5 ইঞ্চি মতো ঢালাই করি। যেহেতু ঢালাইটা থিকনেস কম তাই আমরা এখানে 5x8 পাথর দিতে পারি না, আমরা এখানে দিই 1/2 ইঞ্চি পাথর, 10mm পাথর আমরা দিই, এবং এর ফলে কি হচ্ছে সেখানে হচ্ছে একটা ভালো কংক্রিটিং করা হয়। তবে একটা জিনিস খেয়াল করতে হয়, প্রথমে যে ছাদটা ছিল তাতে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো যাতে আর দ্বিতীয়বার না হয়, তার জন্য আমরা কিন্তু যখন দ্বিতীয়বার যখন জলছাদ করতে যাই তখন সেইখানে সেই স্লোপিংটা করে দিই। এখন এত সহজে কি ভিডিওটা শেষ হয়ে যাবে, না। তার কারণ হচ্ছে এই জলছাদ করার আগে কিছু বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয়। প্রথম কথা, আগেকার দিনের অনেক বাড়িতেই দেখেছি 3 ইঞ্চি পর্যন্ত ছাদ ঢালাই ছিল, এবং আগেকার দিনের অনেক বাড়িতে এখনও মানে ভাঙার পরে দেখা যাচ্ছে যে 6x6 ইঞ্চি গ্যাপে 8mm রড দিয়ে তাদের কিন্তু ছাদ বাঁধা ছিল, এবং সেই 3 ইঞ্চি ছাদটা যে ঢালাই করেছে তার উপর কিন্তু এইভাবে ওভারলোড চাপানোটা কোনোভাবেই উচিত নয়। তাই আমরা সেসব ক্ষেত্রে তাদেরকে বলি যে যারা তা একটু খরচ করতে পারবে বলে মনে হয় যে সবথেকে ভালো হয় জলছাদ না করে তার উপরে আবার একটা নতুন ছাদ আপনারা বানান রড বেঁধে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। অনেকেই বলে যে ইঞ্জিনিয়াররা যা যা বলে তা কিন্তু মেনে চলা যায় না, কারণ সেগুলো খুব খরচ সাপেক্ষ। দেখুন আমরা আমাদের ভালোর জন্য কিছু বলি না, যা কিছু বলি আপনাদের ভালোর জন্য। এবার যে কথাটা বলবো যে ধরুন আমি মেনেও নিলাম যে বাড়িটার ছাদটা খুব ভালো এবং তার উপরে জলছাদটা করা যাবে, তার লোড নেওয়ার ক্ষমতা রয়েছে, তাহলে কিভাবে করব। সবার প্রথমে ছাদের উপরে কী করতে হবে, ছাদের উপরে গ্রাইন্ডার মেশিন আমি ছবিতে দেখাচ্ছি খুব ভালোভাবে স্ক্র্যাচ করতে হবে গোটা ছাদটা, কিন্তু কোনো মতেই ব্রেকার যেটা ছবিতে দেখাচ্ছি বা ছেনি হাতুড়ি দিয়ে দুম দুম করে মেরে ছাদের কিন্তু ক্ষতি করা যাবে না। এর ফলে কি হবে, ছাদে একটা কিন্তু স্ক্র্যাচি সারফেস তৈরি হবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তারপর যেটা আপনারা করবেন সবার প্রথমে সেটা হচ্ছে ডক্টর ফিক্সিটের সুপার লেটেক্স এই কেমিক্যালটা কিনে আনবেন, এবং 1:4:7 এই রেশিওতে একটা তরল তৈরি করবেন। রেশিওটা আমি আরেকবার বলে দিচ্ছি, 7 ভাগ হচ্ছে আপনার হচ্ছে সিমেন্ট, 4 ভাগ জল, আর হচ্ছে 1 ভাগ ল্যাটেক্স। এই রেশিওতে তরলটা গোলার পর প্রথমে হচ্ছে বড় তুলি নিয়ে এসে হরাইজেন্টালি যদি টানেন, 1 প্রলেপ দিলেন, তারপর 6-7 ঘন্টা বাদে বা তার পরের দিন আপনি কী করবেন, 2nd প্রলেপটা দেবেন। প্রথমবারে যদি আড়াআড়ি দিয়ে থাকেন দ্বিতীয়বারে ছাদের লম্বালম্বি দেবেন। এটা হলো ওয়াটারপ্রুফিং করা হলো। এর উপর 1/2 ইঞ্চি পাথর দিয়ে 2.5 ইঞ্চি ঢালাই করবেন, এবং সেখানেও LW+ ডক্টর ফিক্সিটের 101 এই কেমিক্যালটা দিয়ে দেবেন, এবং দেখবেন ছাদটা তো খুব ভালোভাবে ওয়াটারপ্রুফিং হবেও, এবং তার পাশাপাশি ছাদের ঢালটা যখন ঠিক করে ফেলবেন ছাদে অযথা এখানে ওখানে সেখানে যে ছোটো ছোটো জায়গায় জল জমে থাকতো সেই প্রবলেমগুলো হবে না। এবার প্রশ্ন হচ্ছে, যার দেখা যাবে এই 1-2 বছর হয়েছে নতুন ছাদ করেছেন কিন্তু আবার 2 বছর বাদে আপনি দুতলা করতে যাবেন, তাদের জন্য জল ছাদ করার কোনো প্রয়োজনই নেই। তার কারণ হচ্ছে সেখানে স্পট রিপেয়ারিং বলে একটা রিপেয়ারিংয়ের কথা আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে আপনাদেরকে শিখিয়ে দেবো, যদি করতে পারেন খুব ভালো হবে। ধরুন আপনারা একটা 1200 স্কোয়ার ফিটের ছাদ, খুব ভালো করে ভাবুন তো ওই 1200 স্কোয়ার ফিটের ছাদের তো সব জায়গাটা খারাপ হয়নি, দেখা যাচ্ছে যে 1 ফুট বাই 1 ফুটের কোনো ছোটো 2-1টা অঞ্চল খারাপ হয়েছে। সবার প্রথমে সেই অঞ্চলগুলোকে আইডেন্টিফাই করুন, তারপর 2 ফুট বাই 2 ফুটের একটা স্কোয়ার কাটিং করতে হবে, ঢালাই কাটার ব্লেড দিয়ে 1 ইঞ্চি করে ডিপ করে আপনাকে সেই জায়গাটা কেটে নিতে হবে। তার উপর সেখানে এই ওয়াটারপ্রুফ কেমিক্যালটা যেটা বললাম যে 1:4:7 ওই রেশিও মেনটেন করে ওই সুপার ল্যাটেক্সটা দিয়ে সেখানটাকে ওয়াটারপ্রুফিং করাতে হবে। তারপর দোকান থেকে ফাইবার মেশ মুরগাজালি যেমন ছবিতে দেখাচ্ছে কিনে এনে, খেয়াল রাখবেন মুরগাজালির নাম করে যদি লোহার জাল কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হবে, জং ধরে নষ্ট হয়ে যাবে। তাই জন্য বারবার বলছি
ফাইবার মেশ কিনে এনে সেই যে ওয়াটারপ্রুফিং করিয়েছেন তার উপর হাফ ইঞ্চি পাথর দিয়ে এগালিয়ার ঢালার পর ফাইবার মেশটা লাগিয়ে বা জিআই মেশটা লাগানোর পর আবার হাফ ইঞ্চি পাথর দিয়ে সেই জায়গাটাকে রিপেয়ারিং করে দেবেন, অনেকটা তালি মারার মতো। এটাকে নিয়ে অনেকেই আমার সাথে কনসাল্টও করেছে যে ছাদটা নতুন করলাম এক দেড় বছর আগে, তার মধ্যেই জায়গায় জায়গায় ফাটল এবং নিচে কোনো কোনো জায়গায় ড্যাম্প আসছে যেমন ছবিতে দেখাচ্ছি, তাহলে কি গোটা ছাদটা জলছাদ করতে হবে? না, তাহলে গোটা ছাদটা একটা 1000 স্কোয়ার ফিটের ছাদে জলছাদ করতে সাধারণত পশ্চিমবাংলার বিভিন্ন প্রত্যন্ত জায়গায় আমরা দেখেছি 25 থেকে 30 হাজার টাকা কি 40 হাজার টাকা খরচ হয় খুব ভালোভাবে করলে। সেক্ষেত্রে স্পট রিপেয়ারিং করলে 2-4 হাজার 5 হাজার টাকার মধ্যে হয়ে যাবে ব্যাপারটা। তাই জন্য বলছি যদি ছোটোখাটো একটা দুটো জায়গায় সমস্যা থাকে সেটা স্পট রিপেয়ারিংয়ের দ্বারা সমাধান করুন, আর যদি গোটা ছাদটাই অনেক পুরনো হয় এবং অনেক সমস্যায় জর্জরিত হয়ে যায় তাহলে জলছাদ করার আমি রেকমেন্ড করব। তবে হ্যাঁ, যারা মনে করছেন যে 1-2 বছর বাদেই সেই জায়গাটায় দুতলা করব, তাদের জন্য জলছাদ করার কোনো দরকার নেই, ওয়াটারপ্রুফিংয়ের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন কোম্পানি এর পরিষেবা দেয়, এশিয়ান পেন্টস, ডক্টর ফিক্সিট এই সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে পরিষেবা পেতে পারেন। আপনার নিকটবর্তী বিল্ডার বা যারা ডিলারশিপ রয়েছেন নিয়ে বসে রয়েছেন তাদের সাথে, ডিলারদের সাথে যোগাযোগ করুন, তারা কোম্পানি প্রোভাইড করে, সেখান থেকে আপনারা কোম্পানিকে নিয়ে এসে ছাদটাকে ওয়াটারপ্রুফিং করাতে পারেন। এর ফলে 2-3 বছরের জন্য ছাদটা ওয়াটারপ্রুফ থাকবে এবং তারপরে আপনি মনে করলে সেই একতলা ছাদটাকে দুতলা বা দুতলা ছাদটাকে তিনতলা করবেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তবে আমি যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ছাদের কোয়ালিটি খুব ভালো নয়, ছাদের উপর ওভারলোড দেওয়া যাবে না, কিন্তু ছাদে নানা রকম জল জাতীয় সমস্যার সম্মুখীন হচ্ছে, তাহলে আপনার জন্য এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে আপনাকে বলবো শেড করার জন্য, যেমন ছবিতে দেখাচ্ছি টিন শেড করার জন্য কী করতে হবে। আপনার টোটাল এটা কিন্তু খরচ সাপেক্ষ, মোটামুটি 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত স্কোয়ার ফিটে খরচ হয় খুব ভালো কোয়ালিটির যদি টিন শেড করেন প্রপার ট্রাস অ্যানালিসিস করিয়ে। নর্মালি ইন জেনারেলি 170 টাকা প্রতি বর্গ ফুট খরচ ধরে যদি চলেন, একটা 1000 স্কোয়ার ফিটের ছাদকে টিন শেড করতে 170,000 টাকার মতো খরচা হবে, যেটা জলছাদে 20-30 হাজার টাকায় হয়ে যেত। কিন্তু এর সুবিধা কি, জলছাদের ফলে ডেড লোডটা পড়ে যায় ডাইরেক্ট ছাদের উপর, এতে ডেড লোড পড়বে না এবং ছাদটা সবসময় শুকনো থাকবে, ছাদে কোনো জল থাকবে না, জলে ঝাপটা সামান্য ঢুকলেও সেটা অত বড় ব্যাপার নয়। এবং সবথেকে যেটা অ্যাডভান্টেজ, গরমকালে যে তার নিচের তলায় থাকা যেত না, টিন শেডটা থাকার ফলে নিচের তলাটা তুলনামূলকভাবে ঠান্ডা হবে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ছিল, তাই আমাকে প্রশ্ন করা হয় যে জলছাদ নিয়ে দাদা ভিডিও বানান, জলছাদ নিয়ে দাদা ভিডিও বানান, তাই আপনাদের জন্য খুব সুন্দর এই ভিডিওটা বানিয়ে দিলাম। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য মানুষ এখন স্ক্রিনের সামনে দেখুন ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। তবে এখন এই যে দুটো ভিডিও আপনাদের স্ক্রিনের সামনে চলে এলো, যারা এখনও দেখেননি গিয়ে দেখুন, গেম চেঞ্জিং ভিডিও। আর এই মাঝে সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, যার ফলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি সেই ভিডিও সঙ্গে সঙ্গে পাবেন। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।